আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি চমৎকার ওষুধ নিয়ে এসেছি, যে ওষুধটি মেয়েদের প্রস্রাব বেদনার জন্য, অর্থাৎ যেসব মায়েদের প্রস্রাব বেদনা প্রচুর পরিমাণে হয়, অর্থাৎ আমরা দেখা যাচ্ছে খুব ভয় পেয়ে যায় যে মেয়েদের প্রস্রাব বেদনা হচ্ছে, এই টাইপের ওষুধ আমরা হোমিওপ্যাথিতে পেয়ে থাকি, কিন্তু আপনাদের হয়তো বা সঠিক গাইডলাইন দেওয়া হয় না। তবে আপনারা এই ওষুধটি ব্যবহার করলে খুব ভালো উপকার পাবেন, এবং কি কারণে এবং কখন ব্যবহার করবেন এবং এই ওষুধটি কোথা থেকে উৎপত্তি হয়েছে, এটা নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আর সেই সাথে আপনারা যারা আপনারা প্রথম ভিডিওটি আমার দেখতেছেন, তারা অবশ্যই একটি শেয়ার এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমরা এরকম নতুন নতুন ভিডিও আলোচনা করে আপনাদের নতুন নতুন তথ্য দিতে পারি এবং হোমিওপ্যাথি সম্বন্ধে আরো ভালো জ্ঞান অর্জনের ক্ষেত্রে সমর্থ অর্জন করতে পারেন এবং রোগ সম্বন্ধে জানতে পারেন এবং রোগীরা উপকৃত হয়। তো চলুন আলাদা শুরু করা যাক আলোচনা। আমরা আসলে ক্লোফাইলাম ওষুধটি কোথা থেকে আবিষ্কার হয়েছে, এটা ব্লু কো হোসে নামক এক প্রকার গাছরার মূল থেকে এই ওষুধটি টিংচার প্রস্তুত করা হয়েছে এবং এখান থেকে আমাদের ওষুধটি মূলত তৈরি করা হয়। আর এই ক্রিয়াকেন্দ্র মূলত এটা ক্রিয়াকেন্দ্র স্ত্রী জননেন্দ্রিয়ের উপরেই বেশি কাজ করে, নাভিসহ মাংসপেশী হাড় এবং নিম্ন দিকে খুব ভালো কাজ করে থাকে। এর আপনার চরিত্রগত লক্ষণ সহ যেটা দেখে থাকি যে মূর্ছা, অর্থাৎ মানে হঠাৎ জ্ঞান হারায় ফেলে বায়ুগত, এই টাইপের ধাতুগ্রস্ত স্ত্রী লোকদের পক্ষে এটা খুব কার্যকারী। ঋতু উদয়কালে, অর্থাৎ জীবনে প্রথম যেসব মেয়েরা ঋতুবর্তী হয় বা পিরিয়ড হয় বা যেটা বাংলা মাসিক হয়, সেসব মেয়েদের ক্ষেত্রে আমরা দেখি যে আপনার ক্রমাগত সে মূর্ছা যায়, অর্থাৎ অজ্ঞান হয়ে যায় প্রথম যে যে সময় হয়, এবং এই টাইপের হলে আমরা আমরা অবশ্যই এই ক্লোফাইলাম ওষুধটি দিব। এবং বাত ক্রমাগত স্থান পরিবর্তন করে বেড়ায় এবং যেসব মেয়েদের মায়েদের ক্ষেত্রে বাত ক্রমাগত পরিবর্তনশীল, তাদের ক্ষেত্রে আমরা এই ওষুধটি প্রয়োগ করব। লিউকোরিয়া এত পরিমাণে হয়, এটা শিশুদের ক্ষেত্রে হতে পারে, শিশুদের বলতে যেসব মায়েরা মেয়েরা প্রথম ঋতুবর্তী হয়ে থাকে এবং তাদের যদি প্রচুর পরিমাণে লিউকোরিয়া হয়ে থাকে তাহলে আমরা এটা ব্যবহার করবো। এবং যেসব মেয়েদের ক্ষেত্রে অতিরিক্ত লিউকোরিয়ার কারণে তাদের গর্ভ ধারণ ক্ষমতা বন্ধ হয়ে যায়, অর্থাৎ যেসব মেয়েদের ক্ষেত্রে অতিরিক্ত লিউকোরিয়া হয়ে থাকে বা সাদা স্রাব হয়ে থাকে, তাদের ক্ষেত্রে আমরা এই ক্লোফাইলাম ওষুধটি ব্যবহার করতে পারি। আর ক্লোফাইলামের হলো যে প্রস্রাব বেদনার জন্য, অর্থাৎ প্রেগনেন্সি বা যাদের বেবি হবে তাদের জন্য প্রস্রাব বেদনার জন্য খুব ভালো একটি মারাত্মক ওষুধ বা শ্রেষ্ঠ ওষুধ আপনি বলতে পারেন। এটি জরায়ুর মুখ শক্ত এবং দৃঢ়বদ্ধ থাকাকে রিমুভ করে এবং ব্যথা স্থানকে স্থায়ী এবং অনিয়মিত ও যা অনিয়মিত যা কষ্টকর থাকে সেটাকে রিমুভ করে। আর যেসব দেখা যাচ্ছে যে যেসব মেয়েদের ক্ষেত্রে দ্রুত প্রস্রাব হয়ে হবার পর, অর্থাৎ প্রস্রাব হওয়ার পরে প্রসূতির মায়ের বেবি হওয়ার পরে রক্তস্রাব কোনোভাবেই বন্ধ হতে চায় না এবং এত পরিমাণে ভেদাল ব্যথা হয় যে সেটা কুস্কি পর্যন্ত চলে যায়, সেক্ষেত্রে আমাদের খুব ভালো কাজ করে এই ক্লোফাইলাম ওষুধটি। এবং ক্ষুদ্র সন্ধি সময়ে বাত, অর্থাৎ দেখা যাচ্ছে যে মায়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সন্ধির যে আছে হাড় বা পায়ের গিরা বা যে এই জায়গাগুলোতে আপনার দেখাচ্ছে যে ব্যথা হয়ে থাকে বা ভ্রমণশীল যখন ভ্রমণ করতেছেন সেই সময় দেখা যাচ্ছে ব্যথা হয়ে থাকে, তো সেই সময় আমরা অবশ্যই ক্লোফাইলাম ওষুধটি ব্যবহার করব, খুব ভালো উপকার পাবো। আরেকটা হলো যে জরায়ুর মুখ আপেক্ষিকভাবে কঠিন হয়ে যায়, কঠিন হয় ফলে প্রস্রাব বিলম্ব ঘটায়, অর্থাৎ আমাদের জরায়ুর মুখটা যদি না খোলে তাহলে আমাদের বেবি আসবে না এবং সেখান থেকে দ্রুত প্রস্রাব বেদনা আসবে না এবং হওয়ার সম্ভাবনা হয় না, তো সেই ক্ষেত্রে আমরা এবং দেখা যাচ্ছে যে জরায়ু গ্রীবায় ছুস বেদনার মতো বেদনা হয়, আবার প্রস্রাব ব্যথা সবিরাম হতে থাকে, আবার দেখা যাচ্ছে ছুস মতো বেদনা হচ্ছে, প্রস্রাব আপনার প্রস্রাব ব্যথাও অনুভূত হচ্ছে এবং তীক্ষ্ণ আপেক্ষিক এবং কোমরে আরম্ভ হয়ে মূত্রস্থলে নিচ পর্যন্ত আপনার এই ব্যথাটা চলতে থাকে, তখন আমরা অবশ্যই ক্লোফাইলামের কথা স্মরণ করব। এবং যাদের মিথ্যা প্রস্রাব ব্যথা হয়, অর্থাৎ মনে হচ্ছে যে এই মনে হয় যে প্রস্রাব ব্যথা শুরু হবে হালকা টাসে আছে, সেক্ষেত্রে আমাদের ক্লোফাইলাম ওষুধটি খুব ভালো উপকার হয়। মূলত আমরা এই ওষুধটি সারসংক্ষেপে বলতে পারি যে যেসব মায়েদের
প্রস্রাব বেদনা হয়, জরায়ু গ্রীবা শক্ত হয়ে থাকে এবং মিথ্যা প্রস্রাব হয়ে থাকে, এবং আপেক্ষিক যারা নতুন পিরিয়ড শুরু হয়, মাসিক শুরু হয়, তারা মাস মূর্ছা যায় বা অজ্ঞান হয়ে যায়, তাদের জন্য একটি শ্রেষ্ঠ ওষুধ হলো কলফেলা। আপনি নিঃসন্দেহে কলফেলা ওষুধটি ব্যবহার করবেন, তাহলে খুব ভালো উপকার পাবেন। তো এই হলো আমার কলফেলা নিয়ে আলোচনা। কলফেলা ওষুধের ক্ষেত্রে আমরা 3 ঘন্টা বা 1 দিন এর শক্তি আমরা ওষুধটি প্রয়োগ করলে এটা থেকে থাকে, অর্থাৎ শর্ট টাইমের জন্য, যে আমাদের যেহেতু পুরাটাই সব বেদনার উপরে হয়ে থাকে এবং দেখা যাচ্ছে যে এই জন্য আমাদের এটি হয়ে থাকে। আর আমরা এটা ব্যবহার করব 3, 6 এবং 200 সপ্তাহে। আর এই টাইপের যে প্রস্রাব বেদনার জন্য আমরা 3200 ব্যবহার করব, তাহলে খুব ভালো উপকার পাবো। তো সবার ভালো থাকবেন, এবং যারা এতক্ষণ কষ্ট করে দেখলেন তাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, কারণ এটা প্রস্রাব বেদনার একটি খুব ভালো ওষুধ। যেসব মায়েরা আছে তারা দেখলে এই ওষুধটি নিয়ে যদি খাওয়া খায় তাহলে খুব ভালো উপকার পাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।